দর্শক, আজ 5ই সেপ্টেম্বর 2020 শনিবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের অন্যতম বৃহত্তম ঐতিহ্যবাহী কারোর হাট, প্রতি শনিবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে দেশাল যে ছোট ছোট ষাঁড় গরু, আপনারা যারা খামার করার উদ্দেশ্যে নিতে চান সেই ধরনের ষাঁড় গরুর দামগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এখানে আমরা একটা ষাঁড় গরু দেখি। ভাই, দাঁত উঠছে? আগর, এটার দাম কত যাচ্ছে? 45,000। ক্রেতা কত বলছে? মানুষ কত বলছে? 40-এর নিচে, মানে আপনার নিয়ত 40। আচ্ছা, শুনছি আমরা, তারপর আসুন। সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু দেখি। এখানে আমরা একটা যে সাদা গরু দেখছি, এটার দাম কত যাচ্ছে? ৩৮ চাইছেন? ক্রেতা কত বলছে? ৩০। আপনার নিয়ত কত? ৩২। এই যে শুনছেন আপনারা, 32,000। তারপর আসুন, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। আপনারা জানেন যে ষাঁড় গরুর হাটে ভিডিও করা খুব টাফ। ভাইটা দাঁত উঠছে? আচ্ছা, এই জোড়া আপনার না? দুটা করে দাঁত? এই জোড়া কত যাচ্ছে? ৭০। ক্রেতা কত বলছে? ৬০-৬২। আর আপনার নিয়ত? ৬৫। এই যে দেখছেন আপনারা, আসুন এরপরে আমরা দেখি। মোটামুটি ৩০-৩২,০০০ টাকা করে আমরা আজকের নাম করেছি। কাকা, আসসালামু আলাইকুম। আপনার মুখে হাসি দেখছি, ভালো আছেন? এটা কি বাড়ির গরু না কেনা? কেনা। এটার দাম কত যাচ্ছে? দাম চাইছে ৩৫। ৩৫ চাইছেন? ক্রেতা কত বলছে? ৩০-৩১। আর আপনার নিয়ত? ৩২-৩২। শুনছেন? আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তারপর আমরা একটু এখানে দেখি। ভাই, দাঁত উঠছে? আগর, দাম কত যাচ্ছে? ৪৩। তারপরে ক্রেতা কত বলছে? ৩৮ মন্ত বলছে। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, প্রচুর গরু উঠেছে এই কারোলা। এই যে দেখুন, আজও জানিয়ে রাখি, আজ 5ই সেপ্টেম্বর ২০২০ শনিবার, কাহারোল হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা দিনাজপুর ঐতিহ্যবাহী হাট। আপনারা জানেন, আমবাড়ি এবং কাহারোল দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় হাট, এবং সেই বড় হাট দুটির একটি হলো কাহারোল। এই হাটে আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি। এই যে এখানে আমরা একটা সাদা দেখছি, কাকা এটার দাঁত কয়টা? ২টা। দাম কত যাচ্ছে? ৪১। ৪৮। ক্রেতা কত বলছে? ক্রেতা ৩৯-৩৮। আপনার নিয়ত কত? ছাড়ার মনস্থ করছে? মনস্থ করছে ৪৫-৪৫। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন আপনারা, আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদের ভেতরে নিয়ে। ষাঁড় গরু আপনারা জানেন অনেক দুষ্ট প্রকৃতির হয় এখানে। ভাই, দরদাম চলতেছে নাকি? ভাই, না দাদা, চলতেছে না। ৪,০০০ বলে। এইটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে আমি ৩৩। ৩৩। ক্রেতা কত বলে? ২৮-২৯। ২৮-২৯। আপনার নিয়ত কত? আমি ১০০০ হলে ছাড় দেবো, ৩১ হলে ছাড় দেবো। ৩১ হলে ছাড়, ধন্যবাদ। তারপর একটু আমরা এখানে দেখি। ভাই, এটা 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 এটার দাঁত কয়টা? ভাই, দাঁত ২টা। দাম কত যাচ্ছে? হ্যাঁ, ৪৫,০০০। ক্রেতা কত বলছে? ক্রেতা ৪০। একটু ধন্যবাদ, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এদিকে একটু দেখাই। ভাইটা দাঁত আছে? আগর। দাম কত যাচ্ছে? দাম ৪৮। ৪৮। ক্রেতা কত বলছে? ক্রেতা বলছে ৪০-৪২। ৪০-৪২ দিচ্ছেন না? না, মানে কত হইলে দিবেন? ৪৫ হলে দেবো। ৪৫ হলে দিবেন। এই যে দেখছেন আপনারা, প্রচুর দেশাল গরু এই কারণ হাটে। এই যে আপনারা দেখুন, দেশাল গরু, প্রচুর দেশাল গরু উঠেছে। এই যে দেখুন আপনারা, দেশাল গরু এখানে, এবং প্রচুর ক্রেতা। আসুন এদিকে আমরা একটু আপনাদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে একটু আমরা একটু ঢুকে যাই, ষাঁড় গরুর হাট। আপনারা জানেন যে এগুলো আসলে একটু ডেঞ্জারাস প্রকৃতির হয়। এখানে আমরা একটু বড় বড় দেখছি এগুলোর আমরা। আচ্ছা, দাম একটু জানিয়ে রাখি আপনাদের। ভাই, দাঁত কয়টা এটার? দাম ৭২।
72 হাজার চাইছেন? দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত তো বড় গরু। এটা ক্রেতা কত বলছে ভাই? ক্রেতা 7,000-8,000 পর্যন্ত বলছে, 57,000-58,000 পর্যন্ত। 57,000-58,000 বলছে। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এদিকে আমরা দেখি একটু, এদিকে সব বড় বড় এদিকে শাইওয়াল। এটা দাঁত কয়টা কাকা? দাঁত হয়নি, দাঁত হয়নি, আগর আগর। আচ্ছা বেশ বড় হয়ে গেছে। দাম কত যাচ্ছে? দাম তো যাচ্ছে 90। 90 ক্রেতা কত বলে? ক্রেতা বলে 80 ভাঙার জন্য। 80 নিচে আপনার নিয়ত? 2,000 কম 1,000 কম কইতে আছে। 80 পার হলে বিক্রি, 80 পার হলে বিক্রি করে। আচ্ছা ধন্যবাদ। আর এটা দাঁত কয়টা? দাঁত চারটা। চারটা, একটু দেখি ভাই, গরুটিকে একটু দেখাই। এই যে চারটা, এটা দাম কত আছে? দাম আছে 90। 90 ক্রেতা কত বলে? ক্রেতা বলে 70 ভাঙা, 70-75। 70-75। আর আপনার নিয়ত? নিয়ত মানে 80-র কাছাকাছি। 80-র কাছাকাছি হইলে দেবেন। এই যে দেখছেন বেশ বড় সাইজ। তারপরে জানিয়ে রাখি, আজ কিন্তু 5ই সেপ্টেম্বর 2020 শনিবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা কাহারোল হাট। আর যে এপাশে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু মোটামুটি সব বিক্রি হয়ে গিয়েছে। এই যে দেখছেন আপনারা, ক্রয় বিক্রয় চলছে এই কাহারোল হাটে। এখানে আমরা একটা ক্রস জাতের গরু দেখছি ভাই। এটা দাঁত দাঁত কয়টা? বিক্রি হয়ে গেছে? কত দিয়ে বিক্রি হয়েছে? আচ্ছা এগুলো বিক্রি হয়েছে, তারপরে এটা দাঁত কয়টা? এটা দুইটা দাঁত। দুই দাঁত বিশাল। দাম কত যাচ্ছে? দাম কোয়াতে 60-62, আমরা 65 হইলে দিব। 60-62 মতো দাম উঠছে, 65 হইলে দিব। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কাহারোল হাট থেকে ষাঁড় গরুর আমরা দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই। যেখানে একটা ষাঁড় দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি, আগর। দাম কত যাচ্ছে? 62। ক্রেতা কত বলছে ভাই? 50 পর্যন্ত দাম উঠে। ধন্যবাদ। আসুন এই যে দেখি একটু, এটা কি ভাই? শাইওয়াল। এটা দাম কত যাচ্ছে? 70-72 চাইছেন। ক্রেতা কত বলে? 62 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 64-65 আপনার নিয়ম। এই যে শুনছেন, আপনারা দেখছেন কাহারোল হাটে সার গরু, আপনাদেরকে দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি ভাই। এটাকে বিক্রি করে বিক্রি হয়ে গেছে। এটা দাঁত কয়টা? দুইটা। দুই দাঁত। এই যে দেখুন সার গরুর হাটে কি অবস্থা। এটা দাম কত যাচ্ছে? 80 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 70-74 পর্যন্ত। আর আপনার নিয়ত? 75-75 হলে দিয়ে। আচ্ছা ধন্যবাদ। এই যে আমরা দেখছি, এরপরে আমরা একটু দেখি এখানে একটা। চাচা আসসালামু আলাইকুম, এটা আপনার দাঁত কয়টা? আগর। আগর। দাম কত যাচ্ছে? 75 চাইছেন। ক্রেতা কত বলছে? 60 পর্যন্ত বলছে। আর আপনার নিয়ত কত? 70। এই যে দেখুন বেশ বড় সাইজ। এই যে দেখুন দেশাল গরু, চকচকে একদম কালো রং। 75,000 টাকা চাচা বলছে যে ওনার নিয়ত, এটা বিক্রি করার নিয়ত। সুপ্রিয় দর্শক, এই যে এপাশে আপনারা যে গরুগুলো দেখছেন, এগুলো সব বলদ গরু। এটা বলদের হাট, আর ওপাশে সারের হাট। তো সারের হাটে আমরা আসলে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, আপনারা নিজেরাই দেখছেন যে সারের হাটে মানে ভিডিও করা, এটা একটা অনেক টাফ ব্যাপার। তা আমরা তবু আপনাদের জন্য চেষ্টা করি, আমরা যতটুকু সাধ্য আমরা চেষ্টা করি, আর যেটুকু পারি না সেজন্য আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে দেখি আমরা পোষার একটা গরু ভাই, দেশাল, দেশি। এটা দাঁত উঠছে? আগর। আগর। এটা দাম কত যাচ্ছে? দাম চাইছি 62-62 চাইছি। আর ক্রেতা কত বলছে? ক্রেতা বলছে 50-50 এর নিচে। আর আপনার নিয়ত কত? 51-52 মানে 50-এর উপরে হলে উনি বলছে যে দিয়ে দিবে। এই যে দেখছেন আপনারা। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে আপনাদেরকে সার গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন,
তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।